হ্যালো গাইজ মাইসেল গৌরব এ ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফ্রম মেডিকেল কলেজ কলকাতা সো অ্যাকচুয়ালি অনেকেই মানে বারবার অনেকেই জিজ্ঞাসা করছে কি আগের ভিডিওতে আমি যে এমসিকে সিরিজের কথা বলেছিলাম সবাই বলছে কোথায় এমসিকে সিরিজের ভিডিওগুলো আসছে না কেন বা অনেকেই জিজ্ঞাসা করেছে তিন চারজন আমাকে যারা নতুন আসতে চলেছে তারা জিজ্ঞাসা করেছে এবার বিষয়টা হলো আমি হোস্টেল হোস্টেলে ছিলাম তো হোস্টেলে থাকা অবস্থায় আমি একটা ভিডিও শুট করেছিলাম ঠিক আছে যেটা এমসিকে সিরিজে দেবো বাট মাঝখানে যেটা একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে কি অনুজ স্যারের ভিডিও হয়তো অনেকেই দেখেছে হয়তো ঠিক আছে রিসেন্টলি স্যার একটা ভিডিও দিয়েছেন মানে সিনিয়র যদিও স্যার বলছি যাই হোক খাওয়াবে তো এই ভিডিওটার পর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রচুর প্রচুর মানে কি মানে মিনিমাম আমার কাছে মেসেজ করেছে এরকম মানে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে কুড়ি জন ঠিক আছে তো তাদের প্রত্যেকের এবং তারা প্রত্যেকেই হচ্ছে নিট দু ক্র্যাক করেছে এবং মানে ডেফিনেটলি তাদের এমসিকে বা মানে তাদের নম্বরটা মানে হিউজ নম্বর কি তারা চাইলে অন্য বাইরেও যেতে পারে ঠিক আছে অ্যাভোভ সিক্স সেভেন্টি অ্যাভ সিক্স এইটটি ইভেন সেভেন হান্ড্রেডও নম্বর আছে এখন ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে তারা আগে থেকে ঠিক করে রেখেছিল কি এমসিকে দেবে তাদের একটা ইয়ে ছিল বাট এই ভিডিওটা দেখার পরে তাদের অনেকেরই মাথায় মানে এখন খুব মানে বড় চিন্তা চলছে কি কোন মানে অ্যাকচুয়ালি তো মানে আমিও শখ ইভেন আমি শুধু শখ না আমার অনেক বন্ধু তারাও মানে ভিডিওটা দেখার পরে ওখানে মানে এতটা টক্সিক ইয়ে সেটা অ্যাকচুয়ালি আমাদের জানা ছিল না তার কারণ কি হ্যাঁ আগে কলেজে যাওয়ার আগে মানে মেডিকেল কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে জানতাম হ্যাঁ র্যাগিং একটা ব্যাপার চলে বা কিছু সামথিং কিছু বাট আফটার কলেজে যাওয়ার পরে সিরিয়াসলি মেডিকেল কলেজে যে র্যাগিং হয় মেডিকেল কলেজ এনি মেডিকেল কলেজ ঠিক আছে এইটা কিন্তু টোটাল আমাদের মাথায় ছিল না বাট মানে অনুষ্চালের ভিডিওটা দেখে সিরিয়াসলি শব তো এবার স্বাভাবিকভাবে যারা এখন নতুন সবে চান্স পেলো তারা তো ওটা দেখার পরে আরও মানে বেশি মানে ভীষণ পরিমাণে ঘাবড়ে যাবে যার জন্য সবাই আর কি ওই একই প্রশ্ন করছে দাদা এমসি গেতে এরকম র্যাগিং হয় না তো এ হয় না তো হ্যাঁ এইমস কল্যাণী দেওয়াটা বেটার হয় বেশিরভাগের একই প্রশ্ন কি এইমস কল্যাণী এইমস কল্যাণী এইমস কল্যাণী এইমস করল্যাণী এইমস কল্যাণী কি এইমস কল্যাণী দেবো কিনা এইমস কল্যাণীতে র্যাগিং ফ্যাগিং হয় না বা সামথিং যেহেতু সেন্ট্রাল এইমসের ব্যাপার তেন বাগেরা বাগেরা তো একটা বিষয় আমি আগেও একটা ভিডিওতে ক্লিয়ার করেছিলাম আবারও ক্লিয়ার করছি মেডিকেল কলেজ কলকাতায় আমার এত এই যে কটা দিন হলো ফার্স্ট ইয়ারে আমি একটা দিনও র্যাগিং হতে দেখিনি ইভেন কোনো মানে এখন এই মুহূর্তে যারা কলেজ আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আই আই এম শিওর কি যে কাউকে জিজ্ঞাসা করে নাও তুমি তারাও কখনো র্যাগিং দেখেনি ভাই মেডিকেল কলেজের হিস্ট্রিতে র্যাগিং জিনিসটা নেই এটা আমরা যখন প্রথম গেছিলাম তখন শুনছিলাম কি হিস্ট্রি মেডিকেল কলেজে র্যাগিং হয় না হয় না বাট ভয় ছিলাম কে বাট কোনো দিন কোনো দিন কোনো সিনিয়র মানে কি বলবো মানে এটা কাউকে যখন তোরা আসবি কলেজে ঠিক আছে ফর দ্য জুনিয়ার্স আর কামিং এমসিকে দিস ইয়ার তাদের জন্য বলছি তোরা আসার পর বুঝতে পারবি কি ভাই কে তে কোনো দিন কোনো র্যাগিং হয় না ঠিক আছে এখানে একটাই জিনিস চলে সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র রিলেশনশিপ আমি চেষ্টা করছি আমার মানে একটা চিন্তা এটা মানে এটা নিয়ে আমি ভাবছি কি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আলাদা করে কি কেমন রিলেশন এখানে ঠিক আছে এমসি কেতে সিনিয়র জুনিয়র রিলেশানটা কেমন সেটা আমি আলাদা করে বানাবো বলে ভাবছি আমাকে আমার সিনিয়র দাদা দাদাই বলল এই আইডিয়াটা দিল কি মানে অনেককে বললে তো কেন কি বাইরের রকম অবস্থা ঠিক আছে মানে আমরা ওই ভিডিওটাতে আমরাও দেখেছি বা তোরাও দেখেছিস যে যে অবস্থা আমি যদি বলি কি এখানে র্যাগিং হয় না মানুষ তো বিশ্বাস করতে চাইবে না বাট ভাই বিশ্বাসকর ন্যূনতম র্যাগিংয়ের মানে র্যাগিংয়ের রও নেই বাংলা কথা ঠিক আছে আমি কীভাবে বোঝাবো আমি জানি না ঠিক আছে বাট মানে প্রত্যেকে বারবার এই একই প্রশ্ন করছি সবাই অনেকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছি ঠিক আছে তো অনেকে ম্যাসেঞ্জারে ম্যাসেজ করছে তা একই প্রশ্নের আমি আমি ইভেন আজকে আজকে সকালে আমি যেটা করেছি সেটা হচ্ছে কপি পেস্ট করে দিয়েছি ভাই নিঃসন্দেহে এমসিকে দে কাউন্সিলিংয়ে অন্য মানে আমি আমি যাই না অন্য কলেজের বিষয়টা মানে আমি শিওরলি বলতে পারবো না কি সেখানে কী হয় বাট মেডিকেল কলেজ কলকাতায় র্যাগিং হয় না হয় না হয় না মানে এটা মানে আমি এই কটা দিন আছি এই কটা দিনে দেখেছি সেকেন্ড ইয়ারের দাদাদের কাছ থেকে শুনেছি মানে তাদের সাথেও হয়নি থার্ড ইয়ারের দাদারা বলেছে তাদের সাথেও হয়নি ফাইনাল ইয়ারে যারা আছে তাদের কাছ থেকেও শুনেছি সো অ্যাকচুয়ালি এমসি কের হিস্ট্রিতে রকম কোনো র্যাগিং নেই আচ্ছা যাই হোক তো এটাই হচ্ছে কথা আর এটা নিয়ে আমি চেষ্টা করছি কি আর ভিডিও যদি মানে করা যায় কি আসছে সেটা মানে আমার প্রসেসিংয়ে আছে তো দেখা যাক সেটা আচ্ছা আর কথা যেটা সেটা হচ্ছে কি অনেকেই বলছে কি যাদের এমসিকেতে এই বছর হচ্ছে নম্বর দেখে বা কাট অফ দেখে বুঝে গেছে তারা অনেকেই চাইছে কলেজে আসার জন্য তো এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করছে কি দাদা কলেজে ঢুকতে দেবে তো ঠিক আছে ভাই এরকম কোনো ব্যাপার নেই কিছুদিন পরে তুই কলেজের স্টুডেন্ট হবি এমনিতে তো ওপেন মোটামুটি পেশেন্টস আসছে সবাই আসছে ওপেন ফর অল কলেজ ঠিক আছে তো তোদের যাদের যাদের ইচ্ছা আছে কি হ্যাঁ কলেজে আসার আগে থেকে একবার কলেজের ক্যাম্পাসটা দেখব তারপরে হোস্টেলটা দেখবো তারপরে হচ্ছে তোর কোথায় ক্লাস হবে জিএলটি ফিএল এএলটি মানে যে যে ক্লাসগুলো আছে আমাদের সব এই তোর লাইব্রেরিটির মানে সব কিছুই দেখতে পারবি কোনো রকম কোনো সমস্যা নেই তো যারা আসতে চাইছিস কলেজে নির্দ্বিধায় আয় ঠিক আছে অবশ্যই কোনো সিনিয়রের সাথে যোগাযোগ করে আসিস যদি কোনো সিনিয়রের সাথে যোগাযোগ থাকে কোনো সমস্যা নেই আর মোটামুটি অনেকের সাথেই যোগাযোগ হয়ে গেছে অনেকেই নক করেছে আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও আমার ফেসবুকের আইডিটা দিয়ে দিচ্ছি ফেসবুকে আমাকে নক কর ঠিক আছে ফেসবুক থেকে ফেসবুক থ্রু আমরা কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে যে কলেজে আসবে আসতে পারি যে কোনো সিনিয়রকে একবার যোগাযোগ করে নিস সে মোটামুটি ঘুরিয়ে দেখাবে কোনো সমস্যা নেই ডেফিনেটলি তোকে কিছুদিন পরে এটা তোর কলেজ হবে ঢুকতে না দেওয়ার কিছু নেই রকম কোনো এটা অনেকেই জিজ্ঞাসা করেছে কি ঢুকতে দেবে কি না ঠিক আছে ঢুকতে দেওয়ার কোনো ব্যাপার নেই ভাই নিঃসন্দেহে চলে আয় ঠিক নিশ্চিন্তে চলে আয় ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর মোটামুটি কাউন্সিলিং যেহেতু ঘনিয়ে আসছে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কাগজের কথা অনেকেই জিজ্ঞাসা করেছে ডোমিসাইল থেকে শুরু করে বিভিন্ন রকম বা এত তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই অন্তত কাউন্সিলিংয়ের ডেটটা বলুক বা কাউন্সিলিংটা শুরু হোক ঠিক আছে যথেষ্ট টাইম দেয় ঠিক আছে যথেষ্ট টাইম দেয় ওটা করার জন্য মানে ঠিক মতো গুছিয়ে নিতে পারবি কোনো অসুবিধা নেই প্রফরমার এ ওয়ান এ টু ওগুলো বেরোবে তারপরে তো করবি আগে থেকে ডোমিসাইল ডোমিসাইল ওগুলো করা সম্ভব হয় না ঠিক আছে তো এখন একটু রিল্যাক্স করে নেই এই টাইমটা আর ফিরে পাবি না ঠিক আছে একবার ঢুকলে বুঝতে পারবি কি পড়াশুনোর মানে মেডিকেল এনজয় যেমন করা যায় ঠিক আছে বাট তারপর পড়াশোনার অনেক চাপ থাকে এই যে রিল্যাক্সিং টাইমটা দারুণ টাইম এরকম টাইম কিন্তু আর ফিরে আসবে না সো এখন ফুল উইদাউট এনি টেনশন রিল্যাক্স কর ভাই এনজয় কর জাস্ট চিল কর ঠিক আছে তো যখন কাউন্সেলিং বলবে তখন কাউন্সেলিংয়ের জন্য সব কাগজ গোছানো শুরু করবি ঠিক আছে এটাই হচ্ছে কথা তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আবারও বলছি ওয়েলকাম টু এমসি কে ফ্যামিলি যারা আসছিস ঠিক আছে এমসি কে সিরিজটা অবশ্যই কন্টিনিউ হবে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি একটা ব্লগ আসছে ঠিক আছে আরও এবার আমি এখানে ডিসক্রিপশানে এফবির আইডি দিয়ে দিচ্ছি আমারও বলছি অবশ্যই এফবি আইডিতে আমাকে নক কর ঠিক আছে কথা হবে যারা মোটামুটি এই বছর আসতে চাইছিস বা এখনও কনফিউজড আছিস র্যাগিং নিয়ে অবশ্যই কনফিউজড আছিস আমি যতটা পারছি চেষ্টা করছি কি ইন্ডিভিজুয়ালি যাদের যে কনফিউশনগুলো আছে র্যাগিং বা হোস্টেল নিয়ে র্যাগিং নিয়ে কলেজ ক্যাম্পাস নিয়ে মোট কথা এমসিকে নিয়ে যাদের বা এমসিকে হিস্ট্রি সম্পর্কে জানার ইচ্ছা আছে আমি চেষ্টা করছি কি সবার সাথে যাতে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি তাদের ডাউটগুলো ক্লিয়ার করা যায় তো অবশ্যই অবশ্যই আমাকে এফবির আইডি দেওয়া থাকছে ওখানে নক আমি যতদূর পারবো তোদের মানে যত রকম যত ডাউট থাকবে আমি চেষ্টা করবো সলভ করার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং